হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ। আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো পূজোর মধ্যে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি ভালোভাবে, কারণ বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা এখন শুনে, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমারও ছিল, আমার ছেলেরও ছিল। তো তার জন্য সেরকম কিছুই করতে পারিনি। তো অল্প কিছু করে রেখেছি, সেগুলোই ভাবছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো আমি অষ্টমীর দিন সকালবেলা থেকে শুরু করব। অষ্টমীর দিন সকালবেলা রেডি হয়ে এখানেই বাঙালিরা সব পুজো করছে, সেখানে গেছিলাম। তো চলো সেখানটা একটু দেখে নাও তোমরা। তো দেখো, নিচে আমাদের কাকিমা থাকে, ওনার ওখানে ভোগ রান্না হয়েছে। তো ভোগ নেওয়ার জন্য সব মহিলারা এসে কেমন ডান্স করছে দেখো। বেশি কথা বলতে পারছিলাম না বলে ভয়েসটা মিউট করে দিয়েছি, আর শোনাও যায় না আমার আওয়াজটা, তার জন্য আমি পরে ভয়েসটা দিই। তো আমরা এখন চলে এসেছি দিল্লি কালীবাড়িতে, দিল্লি শেয়ার পার্ক কালীবাড়ি। তো আমাদের ওখানে যে বাঙালিরা পুজো করছিল ওখানে অঞ্জলি দিয়ে চলে এসেছে এখানে। তো এখানে দেখো দিল্লি শেয়ার পার্ক কালীবাড়ি, অনেকেই নাম শুনেছ। তো সেখানে অবশ্য আমার চেহারা দেখে, ড্রেস দেখে বুঝতে পারছো মানে অতটা শান্তি নেই, তবুও মানে চেষ্টা করছি একটু ভালো থাকার। এর আগের বছর আমার ছেলের শরীর খারাপ ছিল, আমরা বেরোতে পারিনি একদমই, কিন্তু এবারটা একটু বেরিয়েছি। তো ওই আমি কোনো রকমে মানে শাড়ি পরে আসতে পারিনি, কোনো রকম একটা ড্রেস পরে এসেছি। তো কি করব, ভালো লাগছিল না, তবুও দেখলাম যে যাই, বছরের তো এই একটা দুটো দিন, তাও যদি ঘরে বসে থাকি ভালো লাগছিল না, তো চলে এলাম। তো এখন আমি এই মুহূর্তে মানে এখানটায় দেখছো তোমরা দাঁড়িয়ে আছি, দিল্লি শেয়ার পার্ক কালীবাড়িতে, বাঙালিদের জায়গা পুরো। তো
একটু খুশি থাকার চেষ্টা করছি। তো এখানে একটু ঘুরে টুরে ইয়ে করব। আর আগে আরেকটা প্যান্ডেল দেখালাম, ওখানে আমরা ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এখানটায় দেখো উপরে খুব সুন্দর কাজ করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এখন আমার শরীরটা মানে এতটা খারাপ লাগছে, গলার আওয়াজটা আমি এই ভয়েসটা দিচ্ছি না, আমার গলা ব্যথা করছে, তো আমি মানে ভয়েসটা দিতে পাচ্ছি না। তো চলো তোমরা দেখতে থাকো, আবার এখান থেকে যখন বাড়িতে যাব সেটা করে রেখেছি, সেটা তখন আমি আবার ভয়েস দেব। তো বন্ধুরা,
আমরা ঠাকুর দেখে ঘরে চলে এসেছি। গেছিলাম দুটোর সময়, তো ওই সন্ধ্যার আগেই ঘরে চলে এসেছি, কারণ ঠান্ডার মধ্যে ছেলেটা ঠান্ডা লেগেছে, আমারও একটু লেগেছে। তো ওই মেলায় কোনোরকম একটু ঘুরলাম, ঘুরে খাওয়া দাওয়া করলাম। নিরামিষ খাওয়ার যেহেতু অষ্টমীর দিন, তো ঘরে এসে ভাবলাম একটু ফুচকা বানিয়ে নিই। ঘরে ফুচকা ছিল, ভেজে নিলাম, আর ফুচকার জল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো চলো এখন ফুচকাটা এনজয় করি, আর তোমরাও অবশ্যই ভালোভাবে কাটিয়েছো পুজোটা আশা করি। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আবার কিছু কিছু মুহূর্ত আমি রেখেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, শরীরটা প্রচণ্ড খারাপ।